1998 সালের সেপ্টেম্বরের 2 তারিখে সুইস এয়ারপ্লেন 333 রাত 8:33 মিনিটে এয়ারপোর্ট থেকে টেক অফ করে। টেক অফ করার 1 ঘন্টা পরে প্লেনের ভেতরে ধোঁয়া প্রবেশ করতে থাকে। কেউ বুঝতে পারছিল না যে এই ধোঁয়া কোথা থেকে আসছে। এমন ক্রিটিক্যাল সিচুয়েশনে যে ইলেকট্রিক সিস্টেমগুলো খুব বেশি প্রয়োজন ছিল না সেগুলোকে অফ করে দেওয়া হয়। এমনকি অটোপাইলট এবং রেগুলেশন ফ্যানকেও অফ করে দেওয়া হয়। এরপর পাইলট শুধু নিজে নিজে ম্যানুয়ালি প্লেন চালাতে থাকে। কিছু মিনিট পরে এই গরম ধোঁয়া আগুনে রূপ নেয়। সেই আগুনে ককপিট ছেয়ে যায়। এই সময়ে প্লেন ছিল 10,000 ফিট উচ্চতায়। প্লেন যখন ম্যানুয়াল মোডে চলছিল তখন পাইলট প্লেন চালাতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে প্লেনের ককপিটের আগুন পাইলটের কাছাকাছি চলে আসে এবং ফাইনালি 550 মিটার পার আওয়ার গতিবেগে প্লেনটি সমুদ্রে ক্রাশ করে। মুহূর্তের মধ্যে প্লেন লাখো টুকরায় পরিণত হয় এবং প্লেনের এই টুকরোগুলো একত্র করতে প্রায় 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। বন্ধুরা, এই প্লেনে কিছু ত্রুটি ছিল। সবথেকে বড় ত্রুটি হলো ককপিট ধোঁয়ায় পরিপূর্ণ হলে এই ধোঁয়া অপসারণ করতে না পারা। যদি কোনোভাবে ককপিটের ধোঁয়া প্লেনের জানলা দিয়ে বাইরে বের করে দেওয়া সম্ভব হতো তাহলে এমন দুর্ঘটনা ঘটত না। বেশিরভাগ প্যাসেঞ্জার আগুনের ধোঁয়া থেকে বেঁচে যেত আর পাইলট পার্শ্ববর্তী কোনো দ্বীপ বা সমুদ্রে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে পারত। আর যদি এমনটা হতো তাহলে সার্ভাইভাল সিচুয়েশন শুরু হয়ে যেত। যখন এমন সিচুয়েশন আসে তখন প্যাসেঞ্জার এবং পাইলটদের প্লেন থেকে বের হওয়ার জন্য সার্ভাইভ করা শুরু হয়ে যায়, কারণ প্লেন তখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্লেনের ভেতরে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। কেবিন থেকে বের হওয়ার জন্য ডোর এবং ইমার্জেন্সি এক্সিট সচরাচর সব প্লেনেই থাকে আর এগুলো দিয়ে প্যাসেঞ্জার বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ককপিটে কোনো ইমার্জেন্সি এক্সিট থাকে না। ককপিটে ছোট ছোট জানালা থাকে, সেই সাথে প্লেনের উপরিভাগে থাকে একটি ছোট দরজা, আর এই দিক দিয়ে বের হওয়া পাইলটের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর এজন্যই পাইলটের সিটের পাশে একটি কুড়াল রাখা হয়। যে কোনো জিনিস ভেঙে বের হওয়ার জন্য পাইলট এই কুড়াল ব্যবহার করে থাকে, যেমন প্লেনের দরজা, উইন্ডো বা কোনো গাছ ইত্যাদি। আপনারা হয়তো ভাবছেন এই কুড়াল দিয়ে পাইলট কিভাবে কেন গাছ কাটবে। বন্ধুরা, যদি কোনো প্লেন জঙ্গলে ক্রাশ করে তবে ককপিটের সামনে গাছ লতা পাতা দিয়ে ঘিরে থাকে আর এগুলো ভেদ করে পাইলট কখনোই বের হতে পারবে না। ঠিক সেই সময় পাইলট তার সিটের পাশে থাকা কুড়ালটি জঙ্গল সাফ করার কাজে লাগায় আর এটা ব্যবহার করে পাইলট প্লেন থেকে বের হয়ে আসে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কুড়ালের সুবিধা শুধুমাত্র পাইলটের জন্য কেন, প্যাসেঞ্জারদেরকেও এই সুবিধা কেন দেয়া হয়নি। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন প্যাসেঞ্জারদেরকে এমন সিচুয়েশনে প্লেন থেকে বাইরে বের হওয়ার জন্য বেশ কয়েকটি উপায় থাকে, কিন্তু পাইলটের ককপিটে এমনটা থাকে না আর এজন্যই এমন সিচুয়েশনে পাইলটের কাছে কুড়াল থাকা অত্যন্ত জরুরি। অনেকদিন আগের প্লেন যেমন 130 MD-80 707 এর আউটসাইডে একটি কুড়াল অ্যাটাচ করা থাকত। প্লেনের আউটসাইডে কুড়াল অ্যাটাচ করার কারণ হলো স্থানীয় কোনো উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম এসে যাতে প্লেনের দরজা ভেঙে যাত্রী এবং পাইলটদেরকে উদ্ধার করতে পারে। এই কুড়ালের লোকেশন হিডেন রাখা হতো আর কুড়ালটা খোঁজার জন্য এই সিম্বল ব্যবহার করা হতো। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, যদি প্লেন সমুদ্রে ইমার্জেন্সি ল্যান্ডিং করে তখন কি হবে? সেখানে তো কোনো স্থানীয় উদ্ধারকারী দল থাকবে না। এমন সিচুয়েশনে সার্ভাইভাল কিট কি প্যাসেঞ্জারদের জীবন রক্ষা করতে পারবে? সার্ভাইভাল কিট কি তা বলছি। প্রতিটা প্লেনে একটা এয়ারবোট থাকে আর এই এয়ারবোট প্যাসেঞ্জারদের জীবন রক্ষা করে থাকে। আর এই এয়ারবোটে অ্যাটাচ করা থাকে এই সার্ভাইভাল কিট, যেখানে টর্চ, ফ্লাশলাইট বা খাবার পানি ইত্যাদি থাকে। টর্চ এবং ফ্লাশলাইট থাকার কারণে রাতে যাতে আশপাশ দেখে চলাফেরা করা যায় সেজন্য এটা দেয়া হয়। আর যদি কোনো উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে আসে তখন তারা ফ্লাশলাইট জ্বালিয়ে যেন জানান দেয় যে তারা কোথায় আছে। এই সার্ভাইভাল কিটের মধ্যে খাবার এবং পানীয় থাকে। এই খাবার এবং পানীয়র পরিমাণ নির্ভর করে বিভিন্ন এয়ারলাইন্সের উপরে। বন্ধুরা, এরপরেও আরও একটি প্রশ্ন থেকেই যায়, এই সার্ভাইভাল কিটগুলো থেকে কি সমস্ত প্যাসেঞ্জারদের চাহিদা পূরণ হয়? কারণ একটি প্লেনে কয়েকশো প্যাসেঞ্জার থাকে এবং এটাও মনে রাখতে হবে যে প্লেন ক্রাশ করার সময় সাথে সাথেই অনেক যাত্রীর মৃত্যুও ঘটে আর এজন্য জীবিত প্যাসেঞ্জারের সংখ্যা অনেক কম হয়ে যায়। আর তারা সার্ভাইভাল কিট দিয়ে খুব সহজেই সার্ভাইভ করতে পারে যতক্ষণ কোনো উদ্ধারকারী টিম তাদেরকে উদ্ধার না করে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সার্ভাইভাল কিটগুলো সেই মুহূর্তে প্যাসেঞ্জাররা কিভাবে খুঁজে পায়, কারণ যাত্রা শুরু করার সময় প্যাসেঞ্জারদেরকে এগুলো বলে দেওয়া হয় না। কোথাও প্লেন ক্রাশ করলে প্যাসেঞ্জাররা তখন তাদের বুদ্ধিমত্তা দিয়েই এগুলো খুঁজে পায় আর এই সার্ভাইভ কিটগুলো তখন তারা নিজেরাই ব্যবহার করতে সক্ষম হয়। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে আপনার যদি প্লেন যাতায়াত করতে ভয় করে তবে জেনে নিন, প্লেনই একমাত্র পৃথিবীর সবথেকে সেফ ট্রান্সপোর্ট সিস্টেম। এয়ারবাস 333 সেই দুর্ঘটনার পরে তাদের প্লেনে একটি নতুন ডিজাইন আনে। তারা এমন একটি টেকনিক নিয়ে এসেছে, যদি কখনো ককপিটে ধোঁয়া প্রবেশ করে তখন প্লেনে থাকা বিভিন্ন যন্ত্রপাতি অটোমেটিক্যালি ধোঁয়া বাইরে বের করে দিবে। তাছাড়া আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রক যন্ত্র রাখা হয়েছে। তারা তাদের নিউ ডিজাইনের প্লেনে সব ধরনের সেফটি ফিচারই রেখেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।